আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম ক্যারামেল পুডিং এর রেসিপি। এই পুডিং খেতে খুবই মজা এবং বানানো খুবই সহজ। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে রাখবেন, একটি লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করি। এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ পানি, তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আপনারা চাইলে এর পরিবর্তে ফুল ক্রিম লিকুইড মিল্ক নিতে পারেন। তারপর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 4টি এলাচ। এবার এগুলো অনবরত নাড়তে থাকবো এবং একটু ঘন করে নিব। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, আর চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। চুলাটা মিডিয়ামে রেখে অনবরত নাড়তে থাকবো। আমার যেহেতু এখানে 1 লিটার দুধ, আমি এগুলো ঘন করে 700 গ্রামের মতো করে নিব। তারপরে এগুলো ভালো করে ঠান্ডা করে নিব। আমি যে পাত্রে পুডিং সেট করব সেখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন পানি। এবার চুলাটা মিডিয়াম লোতে রেখে ক্যারামেল তৈরি করে নিব। চামচ দিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই, এটি এমনিতে ক্যারামেল তৈরি হয়ে যাবে সুন্দর করে। আর কালারটা বেশি ডার্ক করতে হবে না, না হলে কিন্তু ক্যারামেলটা তিতা হয়ে যায়। একটু লাইট কালার রাখলেই চলবে, এটি পরে নিজে নিজেই ডার্ক হয়ে যাবে। এখানে আমি পুডিং তৈরির জন্য নিয়েছি 4টি ডিম। এবার এগুলো হ্যান্ড গ্রিজের সাথে ফাটিয়ে নিব। একদম ফোম করতে হবে না, শুধু ভালো করে ফাটিয়ে নিলেই চলবে। তারপর দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আমি একদম ঠান্ডা করে তারপর দিয়েছি। অনেকে দেখা যায় একদম হালকা গরম রেখে দুধটা দেয়, তবে কোনো রিস্ক না নেওয়াই ভালো, একদম ঠান্ডা করে দিলেই ভালো হয়। আর এখানে যেহেতু এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য, তার কারণে ডিমের ঘনতা আর থাকবে না। আপনারা চাইলে এর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন। তা আমি এগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার এখানে ক্যারামেলটা অনেক ভালো করে সেট হয়ে গিয়েছে। এবার একটি স্ট্রেনারের সাহায্যে আমি এগুলো ছেঁকে তারপর দিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণে দুধ ও ডিমের যদি কোনো লাম্পস থেকে থাকে সেটা আর পুডিংয়ে যাবে না এবং পুডিংটা অনেক স্মুথ হবে। এই যে দেখুন, স্ট্রেনারের গায়ে দুধ এবং ডিমের লাম্পসগুলো লেগে আছে। একটি পাত্রে আমি একটি ন্যাপকিন বসিয়ে দিচ্ছি, তার উপর পুডিংয়ের পাত্রটি বসিয়ে দিচ্ছি, যার কারণে পানি শুকিয়ে গেলেও পুডিংটা পুড়ে যাবে না নিচ থেকে। ভালো করে বসিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। পানি এমনভাবে দিতে হবে যাতে পাত্রের অর্ধেকেরও কম পানি থাকে। এবার চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি 20 থেকে 30 মিনিট পুডিংটা তৈরি করে নিব। আর যেখানে ছিদ্র থাকে সেখানে লবঙ্গ বসিয়ে রেখেছিলাম। তো 30 মিনিট পর আমার পুডিং হয়ে এসেছে, আমি চেক করে নিচ্ছি টুথপিক দিয়ে। তো আমার টুথপিকটা ক্লিন বের হয়েছে, মানে পুডিংটা তৈরি। আমি এরকমই আরও আধা ঘন্টা রেখে দিব, মানে পাত্রটার ভিতর, তারপর বের করে ফ্রিজে রাখবো 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা পর আমি পুডিংটা বের করে নিয়েছি ফ্রিজ থেকে। একটি নাইফের সাহায্যে আমি চারিদিকে কেটে নিচ্ছি যাতে পুডিংটা পাত্র থেকে বের করতে সুবিধা হয়। তারপর অন্য একটি পাত্রে ঢেলে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার পুডিংয়ের কালারটা কত সুন্দর হয়েছে। এবং আমি যেহেতু 30 মিনিট বেক করার পরও আধা ঘন্টার জন্য এমনি পাত্রের মধ্যে রেখেছিলাম, যার কারণে সাইডে সাইডে দেখতে পাচ্ছেন ছিদ্র ছিদ্র হয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগছে।
এটি খেতেও কিন্তু সেই রকমই মজা। আমি আপনাদের একটু কেটে দেখাচ্ছি এটা কতটুকু স্মুথ হয়েছে, দেখতেই পাচ্ছেন। কতটা পারফেক্ট এবং স্মুথ হয়েছে পুডিংটা আপনারা নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। সো ভিউয়ার্স, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আচ্ছা তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।